নমস্কার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং ওয়েস্ট বেঙ্গল এস পিটি উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্গ বর্গমূল ঘন ও ঘনমূল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখে নাও আজকের এক নম্বর অঙ্কটি কি বলছে দেখো এখানে এক নম্বর অঙ্কে বলা হচ্ছে তেইশশো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে এই তেইশশো একান্ন এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এখান থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ হবে এই ধরনের অঙ্ক আসলে আমরা কি করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই সংখ্যাটাকে প্রথমে বর্গমূল করার চেষ্টা করব দেখবো এখানে কি বর্গমূল করার চেষ্টা করব ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার জন্য তোমাদের দাগ দিতে হবে এরপর আমরা কি করব পেছন দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে একটা করে তৈরি করব একান্ন নিয়ে একটা জোড়া তৈরি হলো আর এই তেইশ নিয়ে একটা জোড়া তৈরি হলো এবার আমরা জোরায় জোড়ায় নামতা পড়ে ভাগ করার চেষ্টা করব। জোরাই জোড়ায় নামতা বলতে দুই দুগুণে চার তিন তিরিক্ষে নয় চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে এখানে দিয়ে দিলে বেশি হয়ে যাবে তাই আমরা চার চারা কত হচ্ছে ষোলো থেকে যদি আমরা বাদ তাহলে থাকছে হচ্ছে সাত এখানে লিখলাম এবার আমরা কি করবো এই চারের ডবল এ পাশে দাগ দিয়ে এখানে নামাবো চারের ডবল হচ্ছে আট এই চারের ডবল এখানে আট লিখলাম এবার আমরা কি করবো পরের জোড়াটাকে এখানটাতে নামাতে হবে একান্ন এখানে নামিয়ে দিলাম হয়ে গেল সাতশো একান্ন এবারে আমাদের কি করতে হবে এই আটের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে ধরো আটের পাশে যদি আমি তিন নেই তিরাশি হলো তাহলে এই তিরাশিকে আমরা তিন দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কেন তিন দিয়ে গুণ করলাম যেহেতু আটের পাশে আমি তিন নিয়েছি তাই আমাকে তিন দিয়েই গুণ করতে হবে ঠিক আছে কত দেখো দুশো উনপঞ্চাশ হচ্ছে যেটা সাতশো একান্ন তুলনায় অনেক ছোট তাহলে আমরা আরো বড় সংখ্যা দিয়ে গুণ করার চেষ্টা করব ঠিক আছে এখানে আমি করছি ধরো তিরা আটের পাশে এই আটের পাশে যদি আমি নয় নেই তাহলে আমাকে নিচে নয় দিয়ে গুণ করতে হবে নয় নং কত নয় নং একাশির এক হাতে আট আট নং বাহাত্তর বাহাত্তর আর আটে হচ্ছে তোমার হচ্ছে আশি দেখো আটশো এক হয়ে যাচ্ছে নয় দিয়ে দিলে তাহলে বড় হয়ে যাচ্ছে তাহলে কি আমরা করব এর থেকে একটা ছোট আটের পাশে আট দিয়ে তাহলে দিয়ে আমাদেরকে গুণ করতে হবে মানে অষ্টাশিকে আট দিয়ে গুণ করতে হবে কত হচ্ছে আট আটা চৌষট্টি চার হাতে ছয় কত হচ্ছে আট আটা চৌষট্টি চৌষট্টি আর ছয়ে হচ্ছে সত্তর কত হলো সাতশো চার তাহলে এটা ঠিক আছে তাহলে আমরা এখানে আট লিখবো যেহেতু আমরা আট দিয়ে দেখলাম সাতশো চার হচ্ছে তাই আমরা এখানে আট লিখবো এখানে যেহেতু আট লিখলাম সেহেতু আমাদের এখানেও আট লিখতে হবে এখানে কত লিখব সাতশো চার আমাদের গুণ করে বেরিয়েছে সাতশো চার এবার আমরা বিয়োগ করে দেব চার থেকে এগারো পর্যন্ত গেলে সাত হাতে এক পাঁচ থেকে এক গেলে হচ্ছে চার সাতচল্লিশ আর যায় না এবার দেখো সাতচল্লিশ কি হবে সাতচল্লিশটা অবশিষ্ট থেকে গেল আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না ঠিক আছে তাহলে এই সাতচল্লিশটা বেশি হয়ে গেছে কার মধ্যে থেকে বেশি হয়েছে এই তেইশশো একান্নর মধ্যে বেশি হয়ে গেছে যার জন্য কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারেনি কেন হতে পারেনি কারণ এই সাতচল্লিশ বেশি আছে এই সাতচল্লিশ বেশি আছে তাই আমরা যদি এখান থেকে এই তেইশশো একান্ন থেকে সাতচল্লিশ বিয়োগ করে দেই তবেই কিন্তু সংখ্যাটা বিয়োগ ফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ওর জন্য আমরা বলতে পারবো যে এই সংখ্যা থেকে তেইশশো একান্ন থেকে ক্ষুদ্রতম কত সংখ্যা সাতচল্লিশকে বিয়োগ করতে হবে মানে অপশন বি এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি আশা করি তোমরা বুঝেছো এবারে আমরা দেখব দুই নাম্বার অঙ্কটি কি বলছে দেখো দুই নাম্বার অঙ্কটি কি বলছে দুই নাম্বার অঙ্কে বলা হচ্ছে বাইশশো তিনের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে বাইশ তিন একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো এর সাথে কত যোগ করলে যোগ ফলটা আমাদের পূর্ণবর্গ হবে সেটা বের করতে হবে তো এর জন্য আমরা প্রথমে এর হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়া বর্গমূল করার জন্য প্রথমে আমরা পেছন দিক থেকে জোড়া তৈরি করলাম একটা জোড়া হচ্ছে শূন্য তিন আর একটা জোড়া হচ্ছে বাইশ জোড়ায় জোড়ায় নামতা পড়বো পাঁচ পাঁচা পঁচিশ বাইশের থেকে বড় হবে তার জন্য আমরা চার দিয়ে দিব চার চারা ষোলো হলো এবার বাইশ থেকে ষোলো বিয়োগ করলে হচ্ছে ছয় এবার আমরা কি করব এই চারের ডবল এখানটাতে লিখবো আট এর সাথে এই যে শূন্য তিনের জোড়া ছিল এটাকে নামিয়ে নিয়ে আসবো এবার আটের সাথে এমন একটা সংখ্যা লিখব যাতে ভাগ করা যাতে এটা ভাগ যায় আটের সাথে যদি আমরা যদি এখানে সাত লিখি তাহলে আমাদের নিজকেও সাত দিয়ে গুণ করতে হবে কত হচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত আটা ছাপ্পান্ন আর চারে হচ্ছে ষাট দেখো ছয়শো নয় এটার থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে তার জন্য আমরা সাত দিয়ে দিব না এর থেকে একটু কম দেব আটের পাশে তাহলে ছয় লেখে ছিয়াশি করলাম ছিয়াশিকে আবার আমরা ছয় দিয়ে গুণ করব কত হচ্ছে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ আর তিনে হচ্ছে একান্ন কত হচ্ছে পাঁচশো ষোলো ঠিক আছে এখানে তাহলে আমরা ছয় দিয়ে দেবো এখানে যদি আমরা ছয় লিখি তাহলে আমাদের কিন্তু এখানে চারের পাশেও ছয় লিখতে হবে কত লিখবো আমরা এখানে পাঁচশো ষোলো এবার ছয়শো তিন থেকে পাঁচশো ষোলো বিয়োগ করবো ছয় থেকে তেরো পর্যন্ত গেলে সাত হাতে এক দুই হলো দশ পর্যন্ত গেলে আট হাতে এক পাঁচ আগে ছয় শূন্য লেখার দরকার নেই তাহলে কত হলো সপ্তাশি দেখো এই সপ্ত কিন্তু আর ভাগ যাচ্ছে না এটা মানে বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে এটাকে যদি ভাগ করতে যাই তাহলে কত হবে এই ছিচল্লিশের ডবল এখানে নামাতে হবে ছিচল্লিশের ডবল হচ্ছে বিরানব্বই তো বিরানব্বই যেহেতু বড় সপ্তাহে ভাগ যাবে না ওর জন্য আমরা বলতে পারবো যে এই কিন্তু বেশি হয়েছে এই বাইশশো তিন থেকে যদি আমরা এই সপ্তাহীটা বিয়োগ করে দেই তাহলে কিন্তু এই বাইশো যেটা বিয়োগ ফল বেরোবে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে বলা হয়েছে যোগ যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে মানে এই বাইশশো তিনের সাথে কত যোগ করতে হবে তাহলে আমরা খুঁজে বের করব এই বাইশশো তিনের কাছাকাছি ঠিক আছে বাইশশো তিনের থেকে বড় কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে বাইশশো তিনের থেকে কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে গেলে কী করতে হবে এই যে ছিচল্লিশ আমরা পেয়েছি এই এর সাথে আমাদের এক যোগ করতে হবে কত হবে সাতচল্লিশ ঠিক আছে এই সাতচল্লিশকে আমরা বর্গ করার চেষ্টা করবো তো সাতচল্লিশে বর্গ করলে কত হবে আমরা এটা মুখে মুখেই করতে পারবো বাইশশো নয় কীভাবে মুখে মুখে করলাম সেটা তোমরা শেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে আমি বর্গ বর্গ করার একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে নিলে নিজে তোমরা নিজেরাও কিন্তু এরপর থেকে মুখে মুখে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় কিন্তু করতে পারবে তাহলে কত হচ্ছে সাতচল্লিশের বর্গ আমরা পেলাম বাইশ নয় এই বাইশ নয় দেখো বাইশ তিনের কাছাকাছি সব থেকে কাছের ঠিক আছে বাইশশো তিনের থেকে বড় সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমরা দেখতে পাচ্ছি থেকে যদি যদি বাদ দেই তাহলে কত কত দেখতে পাচ্ছি এই 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 যে আমরা আমরা সাথে যোগ করি পাবো ছয় 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 হবে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বলতে পারবো এই বাইশশো তিনের সাথে ছয় যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে তার মানে অপশন সি এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি আশা করি তোমরা বুঝেছো এবারে আমরা দেখবো তিন নাম্বার অঙ্কটি কি বলছে দেখো তিন নাম্বার অঙ্কটিতে কি বলছে তিন নাম্বার অঙ্কে বলা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো চুয়াল্লিশ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে এই ধরনের অঙ্ক যদি আসে যেখানে বলা হবে গুণ করলে গুণফল পূর্ণ ঘন অথবা বর্গ হবে সেই সব অঙ্কের ক্ষেত্রে আমরা সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো তো এখানে কত আছে ছাব্বিশ হাজার দুশো চুয়াল্লিশ এটাকে লিখে আমরা উৎপাদকে বিশ্লেষণ শুরু করছি প্রথমে দুই দিয়ে দেবো দুই অক্ষে দুই তিন দুগুণে ছয় দুই অক্ষে দুই দুই দুগুণে চার দুই দুগুণে চার এত হবে দুই দিয়ে দিলে এবার আমরা আবার দুই দিয়ে দেবো এখানে ছয় দুগুণে বারো তারপর হচ্ছে পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো ছয় দুই অক্ষে দুই এত হবে দুই দিয়ে দিলে তারপরে আবার এটাকে দেখো দুই দিয়ে আর যায় না তো তিন দিয়ে দিতে হবে তিন দুগুনে ছয় তারপরে তিন অক্ষে তিন তিন আটা তোমার হচ্ছে চব্বিশ তিন সাতটা একুশ এত হলো আবার এটাকে আমরা তিন দিয়ে দিতে পারবো ঠিক আছে তিন দিয়ে দিচ্ছি তিন সাতটা একুশ তিন দুগুনে ছয় এবং হচ্ছে তিন নং সাতটা সাতশো উনত্রিশ হলো আবার এটাকে আমরা তিন দিয়ে দিতে পারবো তো তিন দিয়ে দিচ্ছি ছয় তারপরে তিন তারপর দুশো তেতাল্লিশ আবার এটাকে আমরা তিন চব্বিশ তিন তিনক্ষে তিন মানে একাশি আবার এটাকে তিন দিয়ে যাবে তো তিন দিয়ে দিলে কত হবে তিন দুগুণে ছয় আর হচ্ছে তিন সাতটা একুশ মানে সাতাশ হলো আবার এটাকে তিন দিয়ে দিতে পারবো তিন ত্রিক তিন নং সাতাশ আবার তিন দিয়ে দিলে তিন ত্রিক্ষে নয় এবার দেখো আমরা ছাব্বিশ হাজার দুশো চুয়াল্লিশ কে উৎপাদকে বিশ্লেষণ করে এই সংখ্যাগুলো পেলাম আমরা যখন আমাদের প্রশ্নের মধ্যে দেখব পূর্ণ ঘন বলবে সেক্ষেত্রে আমরা তিনটা করে সেম সংখ্যা নিয়ে জোড়া তৈরি করবো তিনটা করে

কম্পুললো আর একটা দুই কম্পুললো 3 আর 2 এটাকে আমরা যেটা কম্পুর বেশি লোক গুণ করে দেব তবে 3 দুগুনে 6 এই ছয় যে পেলাম গুণফল এইটাই আমাদের উত্তর বের হবে যে এই 26244 এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন এ এটা সঠিক অ্যানসার আমরা বলতে পারছি আশা করি বুঝেছো আর মাথায় রাখবে যখন আমাদের পূর্ণ ঘনর জায়গা পূর্ণ বর্গ বলবে তখন কিন্তু আমরা সেম সংখ্যা নিয়ে দুটো করে সেম সংখ্যা নিয়ে একটা করে জোড়া তৈরি করব দুটো করে सेम সংখ্যা নিয়ে একটা করে জোড়া যখন পূর্ণ ঘন বলবে তখন সেম তিনটে করে সংখ্যা নিয়ে একটা জোড়া তৈরি হবে এ কথা তোমাদের মাথায় রাখতে হবে এবারে আমরা দেখব চার নম্বর অঙ্কটি কি বলছে দেখো চার নম্বর অঙ্কটি কি বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি তিন চার পাঁচ ছয় ও আট দ্বারা বিভাজ্য ঠিক আছে এই ধরনের অঙ্ক আসলে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তিন চার পাঁচ ছয় আট দ্বারা বিভাজ্য তখন আমরা কি করব এই সংখ্যাগুলোকে লসাউ করব তিন চার পাঁচ ছয় আর আট এটাকে আমরা লসও করছি তো প্রথমে লসও করার জন্য দুই দিয়ে দেবো তিন থাকবে মানে অন্তত পক্ষে দুটো সংখ্যা ভাগ গেলেই হবে ঠিক আছে তো দুই দুগুনে চার এটা ভাগ গেল পাঁচ পাঁচই থাকবে তিন দুগুণে ছয় আর এটা হচ্ছে চার দুগুণে আট আবার দেখো আমরা এটাকে আবার দুই দিয়ে দিতে পারবো কম করে দুটো সংখ্যা ভাগ গেলেই হচ্ছে তো তিন এখানে গেল দুই অক্ষে দুই এখানে ভাগ গেলো এটা ভাগ যাবে না এখানে তিন থাকবে আর এখানে দুই দুগুণে চার এবার আমরা কত দিতে পারবো এবার দেখো আমরা কিন্তু তিন দিয়ে দিতে পারবো তিন দিয়ে দিলে তিন অক্ষের তিন এখানে এক থাকবে এখানে পাঁচই থাকবে এখানে তিন অক্ষের তিন এখানে দুই আর কিন্তু যাবে না তাহলে আমরা এখানে লসও কত পাবো লসও পাব হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই আমি একগুলো লিখলাম না কত হচ্ছে দেখো দুই দু গুণে চার তারপর হচ্ছে তিন চারা বারো ঠিক আছে বারো আর হচ্ছে পাঁচ বারো হচ্ছে ষাট ষাট দুগুণে হচ্ছে একশো কুড়ি এই যে একশো কুড়ি পেলাম এই সংখ্যাটাকে তুমি কিন্তু তিন চার পাঁচ ছয় আট সবগুলো দিয়ে ভাগ করতে পারবে কিন্তু আমাদের যদি যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তিন চার পাঁচ ছয় আট দ্বারা বিভাজ্য তখন উত্তর হতো একশো কুড়ি কিন্তু আমাদের এখানে আর একটা জিনিস বের করতে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে একশো কুড়ি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় যদি শুধু বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তিন চার পাঁচ ছয় ও আট দ্বারা বিভাজ্য হবে তাহলে লসা যেটা সেটাই কিন্তু কিন্তু আমাদের আমাদের উত্তর যেহেতু পূর্ণবর্গ বলা হয়েছে তার জন্য আমাদের কি করতে হবে পূর্ণবর্গই বের করতে হবে ঠিক আছে লশ করে কত পাচ্ছি একশো কুড়ি একশো কুড়ি পাচ্ছি এবার পূর্ণবর্গ তৈরি করতে গেলে আমি আমি এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছি যে সেম সংখ্যা দিয়ে দুটো করে সেম সংখ্যা নিয়ে জোড়া তৈরি করতে হয় এখানে দেখো এই দুইয়ের এই দুইটা দুই মিলে একটা জোড়া তৈরি হয়েছে এখানে দেখো এই তিনের জোড়া তৈরি করতে গেলে আমাদের আরো একটা তিন দরকার তারপর দেখো এই পাঁচের একটা জোড়া তৈরি করতে গেলে আমাদের আরো একটা পাঁচ দরকার আর এই দুইয়ের একটা জোড়া তৈরি করতে গেলে এর আরো একটা দুই দরকার তাহলে আমাদের কি করতে হবে এই যে কম পড়েছে যে সংখ্যাগুলো সেগুলো গুণ করে দিতে হবে ঠিক আছে গুণ করে দিচ্ছি কত হচ্ছে দেখো তিন পাঁচা পনেরো ঠিক আছে পনেরো দুগুণে হচ্ছে তিরিশ তাহলে গুণফল কত হচ্ছে তিরিশ এই যে তিরিশ পেলাম এই তিরিশটা আমাদের লসাগুর সাথে গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে গুণ করে দিচ্ছি দেখো তিন বারং ছত্রিশ আর পেছনের দুটা শূন্য তাহলে আমরা কত পেলাম এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা তোমার তিন চার পাঁচ ছয় আট দ্বারা কিন্তু ভাগ করা যাবে ঠিক আছে তাহলে কি করে আমরা বের করলাম সংখ্যা এখানে দেখলাম করতে যে যে সংখ্যাগুলো কম পড়েছে সেগুলো গুণ করে সেটা আমি লসাগুর সাথে গুণ করে দিলাম পাচ্ছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা তিন চার পাঁচ ছয় আট দ্বারা কিন্তু বিভাজ্য হবে মানে অপশন ডি এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি আশা করি বুঝেছো এবার আমরা দেখবো পাঁচ নাম্বার অঙ্কটি কি বলছে দেখো পাঁচ নাম্বার অঙ্কটিতে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো আমাদেরকে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে তো আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় তিন চার পাঁচটা নয় লিখলাম এবার এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের চেষ্টা করব তাহলে সেখান থেকে আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু বের করতে পারবো তো বর্গমূল করার জন্য আমাদের কি করতে হবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করার জন্য পেছন থেকে দুটা করে সংখ্যা নিয়ে জোড়া তৈরি করতে হবে এই দুটা নিয়ে একটা জোড়া তৈরি হলো এই দুটা নয় নিয়ে একটা জোড়া তৈরি হলো আর এই নয়টা একাই থাকলো ঠিক আছে এবার আমাদের জোড়ায় জোড়ায় নামতা পড়তে হবে প্রথমে এই নয়কে ভাগ করার চেষ্টা করবো দেখো তিন ত্রিক্ষে নয় মিলে যাচ্ছে তাহলে আমরা নয় লিখে দিতাম এবার আমরা কি করবো এই তিনের ডবল এখানটাতে নামাবো তিনের ডবল কত ছয় এবার এই প্রথম জোড়াটাকে মানে সেকেন্ড জোড়াটাকে এখানে নামাচ্ছি এই জোড়াটাকে তাহলে এখানে নামালাম নিরানব্বই এবার আমরা কত দিয়ে দিব আমি এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছি এখানে যদি আমরা এক লেখি তাহলে নিচেও এক দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আবার যদি দুই লেখি এখানে ছয়ের পাশে যদি দুই লেখি তাহলে আমাদের কী করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে এতে কি হয়ে যাবে নিরানব্বই থেকে বড় হয়ে যাবে কারণ হচ্ছে দুই দু গুণে চার ছয় দুগুণে বারো একশো চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে আমাদের দুই দিয়ে দিলে চলবে না এক দিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে এক দুই লেখি তাহলে আমাদের এখানেও এক লিখতে হবে এখানে কত লিখতে হবে একষট্টি অক্ষে একষট্টি বিয়োগ করবো নয় থেকে এক গেলে হচ্ছে আট আর নয় থেকে ছয় গেলে হচ্ছে তিন তির আটত্রিশ হলো ঠিক আছে এবার আমরা কি করবো এবার আমাদের আটত্রিশ তো আর ভাগ যাবে না এবার কি করতে হবে এই একত্রিশের ডবল আবার এখানটাতে আমাদের নামাতে হবে একত্রিশের ডবল কত একত্রিশের ডবল হচ্ছে আমাদের এখানটাতে আমরা লিখলাম এবার কি করতে হবে যে পরের যে জোড়াটা আছে নিরানব্বই ওই নিরানব্বইটাকেও আমাদের নামাতে হবে ঠিক আছে নামানোর পরে এবার আমাদের কি করতে হবে এই বাষট্টির পাশে একটা সংখ্যা লিখতে হবে ঠিক আছে বাষট্টির পাশে যে কোনো সংখ্যা লিখতে পারি আমরা যদি এখানে সাত লিখি তাহলে দেখো সাত দিয়ে দিলে সাতটা বিয়াল্লিশ সাত দিলে কিন্তু বেশি হয়ে যাবে তাই না এখানে আটত্রিশশো আছে সাতটা বিয়াল্লিশশো হয়ে যাবে সাত দিয়ে দেওয়া যাবে না আমাদের কত দিতে হবে বাষট্টির পর আমি ছয় লিখলাম তাহলে দিব কত হচ্ছে দেখো ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় দুগুণে বারো বারো তিনে হচ্ছে পনেরো পাঁচ হাতে এক ছয় ছয় ছত্রিশ ছয়ত্রিশ কত হচ্ছে সাঁত্রিশশো ছাপ্পান্ন এটা আমাদের তাহলে ছয় ছয়তেই দিতে হবে যেহেতু সাত দিয়ে দিলে বিয়াল্লিশশো হয়ে যাবে তার জন্য আমি ছয় দিয়ে দিলাম এখানে ছয় লিখলে আমাদের এখানটাতেও কিন্তু ছয় লিখতে হবে এবার এখানে কত লিখবো গুণ করে পেয়েছি সাঁত্রিশশো ছাপ্পান্ন এখানে লিখলাম সাঁত্রিশশো ছাপ্পান্ন বিয়োগ করছি ছয় থেকে নয় পর্যন্ত গেলে তিন পাঁচ থেকে নয় পর্যন্ত গেলে চার আর সাত থেকে আট পর্যন্ত গেলে এক একশো তেতাল্লিশ আর কিন্তু আমাদের ভাগ করা যাবে না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই একশো তেতাল্লিশটা কিন্তু বেশি হয়ে গেছে কার থেকে বেশি হয়ে গেছে এই যে আমরা লিখেছিলাম পাঁচটা নয় ঠিক আছে এখানে কিন্তু নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইয়ের মধ্যে একশো তেতাল্লিশ বেশি হয়ে গেছে এই একশো তেতাল্লিশ যদি আমি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমি এখান থেকে বিয়োগ করবো নয় হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এখান থেকে আমরা বিয়োগ করে দেবো এই যে যেটা অবশিষ্ট আছে একশো তেতাল্লিশ ঠিক আছে বিয়োগ করে দিচ্ছি কত হচ্ছে দেখো এখানে হবে ছয় এখানে হবে পাঁচ এখানে হবে আট এখানে নয় এখানে নয় তাহলে কত হলো নিরানব্বই হাজার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বেরোলো এটাই কিন্তু ঠিক আছে আমরা কোনটা সঠিক এখানে দেখো অপশন সি নাম্বারে রয়েছে নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন এটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা বলতে পারবো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো ছয় নম্বর অঙ্গটি কি বলছে দেখো ছয় নম্বর অঙ্গটিতে বলছে এত বড়ো একটা সংখ্যা দিয়ে বলা হয়েছে সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত মানে এত বড় এই সংখ্যাটাকে বর্গমূল করলে কত অঙ্কের সংখ্যা আসবে সেটা আমাদের বের করতে হবে তো এই অঙ্কটাকে নিশ্চয়ই বর্গমূল করে দেখা আমাদের দরকার নেই বা সম্ভব নয় তো আমরা কী করবো আমরা তোমার কি করব যেখানে গুনব কতগুলো অঙ্ক সংখ্যা আছে তো গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে বারোটা আছে এই বারোকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করে দেব। যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে তাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হচ্ছে ছয় বের এটাই আমাদের উত্তর বেরোবে যে এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে তার অঙ্ক সংখ্যা কত হবে ছয়টি আসবে তার মানে অপশন সি এটা সঠিক অ্যান্সার কথার কথা এখানে যদি ধরো অঙ্ক সংখ্যা তেরোটা থাকতো তাও আমরা দুই দিয়ে ভাগ করতাম তো তেরোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় নিশ্চয়ই সাড়ে ছয় হয় তো সাড়ে ছয় হলে আমরা কত লিখতাম সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু ছয় লিখবো না কত লিখবো সাড়ে ছয় আছে তাহলে পরের সংখ্যাটা লিখব ঠিক আছে সাড়ে ছয় থাকলে পরের সংখ্যাটা লিখব আমরা ছয় লিখব না কত লেখব সাত লিখতাম এক্ষেত্রে কি লিখতাম আমরা সাত লিখতাম ঠিক আছে তাহলে এক্ষেত্রে কিন্তু যদি এখানে তেরোটা সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমাদের উত্তর হতো কিন্তু সাত ঠিক আছে হাফ থাকলে পরে কোনটা সাথে হাফ থাকলে পরে সংখ্যাটা আমাদের নিতে হবে আশা করি তোমরা বুঝেছো এবার আমরা দেখবো সাত নম্বর অঙ্কটি কি বলছে দেখো অঙ্কটিতে আমাদের রুট থ্রির মান দেওয়া আছে আর সেখান থেকে আমাদের এই রাশিটার মান জানতে চাওয়া হয়েছে তো আমরা একে টুকে নিচ্ছি দেখো এখানে আছে রুট সিক্স প্লাস রুট টু এখানে ভাগ আছে তার মানে কি করতে হবে ভাগ মানে আমরা নিচে বসাতে পারব বাই আকারে বসিয়ে দিলাম রুট সিক্স মাইনাস রুট টু ঠিক আছে এবার আমরা করণী নিরসন করব তো করণী নিরসন করার জন্য আমরা কি করবো এই নিচকে করিচকে করণী নিরসন করতে হয় করণী নিরসন মানে এই যে নিচে যে রুটগুলো আছে ছয়ের মাথায় রুট ওভার চিহ্ন আছে দুইয়ের মাথায় রুট ওভার চিহ্ন আছে সেটাকে আমাদের হটাতে হবে তো হটানোর জন্য আমরা কী করব এই যে নিচকে রুট সিক্স মাইনাস রুট টু আছে এটাকে আমরা রুট সিক্স প্লাস রুট টু দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এটা দিয়ে গুণ করে দিলে এই তোমার হচ্ছে এই যে রুট ওভারগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে ঠিক আছে এবার দেখো নিজকে যেহেতু আমি রুট অভার সিক্স প্লাস রুট টু দিয়ে গুণ করেছি তাহলে আমাদের উপর কেউ কি করতে হবে বলতো উপর কেউ আমাদের আবার এই রুট সিক্স

ইন্টু রুট সিক্স প্লাস টু তার মানে দুবার আছে আকারে তার জন্য আমরা কি লিখতে পারবো এটা হচ্ছে রুট সিক্স প্লাস টু রুট টু এটার মাথায় স্কোয়ার দিয়ে দিতে পারবো যেহেতু এটা কি আছে দুবার তার জন্য আমরা একটা স্কোয়ার চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এবার কি করতে পারবো এখানে এখানে কি হবে এটাকে উপরটাকে সূত্র ফেলতে পারবো রুট সিক্স কে এ ধরো আর এটাকে রুট টু কে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে রুট সিক্স এর স্কোয়ার প্লাস টু এ বি টু দিলাম এ বলতে রুট সিক্স বি বলতে রুট টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি রুট টু এর স্কোয়ার এটা হয়ে গেল উপরে সূত্র পড়ে গেল এবার নিচে দেখো নিচে কি হবে এই যেহেতু রুট সিক্স এর মাথায় স্কোয়ার আছে তাহলে কি রুটটা উঠে যাবে শুধুমাত্র ছয় থাকবে আর বিয়োগ দিলাম এখানে রুট টু এর মাথায় স্কোয়ার আছে তার মানে কি রুটটা উঠে যাবে শুধুমাত্র দুই থাকবে ঠিক আছে এবার এখানটাতে করছি আমরা ভালো করে খেয়াল করো এখানে যেহেতু ছয় এর রুট সিক্স এর মাথায় স্কোয়ার আছে তাহলে কি হবে এখানেও কিন্তু রুটটা উঠে যাবে শুধুমাত্র ছয় থাকবে তারপরে দেখো এটা করে ছয় দুগুনে বারো হয়ে গেল এটা গুণ করলে রুট সিক্স আর রুট টু গুণ করলে কি হয় ছয় দুগুণে বারো তাহলে টু রুট বারো প্লাস কি হবে রুট টু এর মাথায় স্কোয়ার আছে তার মানে কি শুধু দুই থাকবে ঠিক আছে নিচে কত আসবে ছয় থেকে দুই বাদ দিলে চার এবার ভালো করে খেয়াল করো কি হচ্ছে এই ছয় আর এই দুই যোগ করলে কত হবে আট আট যোগ দুই রুট বারো ঠিক আছে আর নিচে কত আছে চার আছে এবার খেয়াল করো কি করবো আমরা এখানে আট যোগ দুই এবার দেখো এই যে বারোটা আছে বারোটাকে আমরা ভেঙে লিখতে পারি চার গুণ তিন তিন চার বারো হয় চার গুণ তিন লিখলাম কেন লিখলাম তার কারণও আছে তো এবার কি করবো আমরা দেখো এখানে আট যোগ দুই এখানে দুই আছে তো আর এই যে চার আছে রুটের ভেতরে এই যদি চারের বর্গমূল করি তাহলে কত হয় দুই তাহলে চারকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কত আসবে দুই আসবে তাহলে এই দুইয়ের সাথে এই বর্গমূলের দুই গুণ হলে কত হবে দুই দুগুণের চার আর ভেতরে এই তিনটা কিন্তু থেকে যাবে কারণ এই চারটা বেরিয়ে গেল চারের বর্গমূল করলে দুই হয় আর ওই দুইটা এই দুইয়ের সাথে গুণ হয়ে চার লিখলো লিখলাম আর এই তিনটা কিন্তু রুট অবর আকারে থেকে গেল আর নিচে কত আছে চার এবার ভালো করে খেয়াল করো এখানে কি করবো এবার এখান থেকে উপর থেকে আমি চার যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে চার দুগুণে আট আর এখানে হচ্ছে রুট থ্রি পরে থাকবে ঠিক আছে আর নিচেও কিন্তু ফোর আছে এই ফোর আর এই ফোর কেটে গেল তাহলে কি থাকছে মানটা আমাদের এখানে দেখতে পাচ্ছি দুই যোগ রুট থ্রি ঠিক আছে তাহলে দুই যোগ রুট থ্রির মান কত রুট থ্রির মান আমাদের কিন্তু প্রশ্নে বলেই দেওয়া ছিল রুট থ্রির মান হচ্ছে এক দশমিক সাত তিন দুই তাহলে এখানে আমরা লিখবো এক দশমিক এই রুট থ্রির মান হচ্ছে এক দশমিক সাত তিন দুই তাহলে দুইয়ের সাথে যদি আমরা এক দশমিক সাত তিন দুই যোগ করি তাহলে কত পাবো পাবো হচ্ছে এটা আমাদের ঠিক আছে আমি তোমাদেরকে একটু যারা প্রথম অঙ্কগুলো শিখছো তাদের জন্য ঠিক আছে আর না হলে কিন্তু একদম খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা সমাধান করা যেত তাহলে এখানে উত্তর মিলাবো কোনটা সঠিক এখানে দেখো অপশন রয়েছে সি নাম্বারে তিন দশমিক সাত তিন দুই এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি আশা করি বুঝেছো এবার আমরা দেখবো আট নম্বর অঙ্কটি কি বলছে দেখো আট নম্বরে আমাদের এর মানটা বের করতে হবে ঠিক আছে এখানে কি আছে রুট ওভার চারশো তো রুট ওভার চারশো মানে কি চারশোর বর্গমূল করলে কত হয় চারশোর বর্গমূল মানে কুড়ি তাহলে কুড়ি যোগ করে দিলাম তার সাথে দেখো এখানে রুট কি দেওয়া শূন্য দশমিক শূন্য চার শূন্য শূন্য তো আমরা মাথায় রাখবো দশমিকের পরে কোনো সংখ্যা থাকার পরে যদি শূন্য থাকে এই যে চারের পরে যে দুটো শূন্য আছে এগুলোর কোনো দাম নেই ঠিক আছে এগুলো বাদ দিয়ে আমাদেরকে হিসেব করতে হবে এই দুটো শূন্য বাদ দিয়ে তাহলে চারের বর্গমূল কত তোমরা প্রথমে প্রথমে ভাববে না তাহলে যে আছে এই বর্গমূল কত বলো বর্গমূল হচ্ছে ঠিক আছে এবার দেখো যে কয় ঘর আগে দশমিক আছে এই শূন্য যদি বাদ দিয়ে দেয় তাহলে কয় ঘর আগে এক ঘর দুই ঘর দুই ঘর আগে দশমিক আছে তাহলে মাথায় রাখবে তাহলে বর্গমূল বর্গমূল করলে সেটা কি কত ঘর আগে দশমিক বসবে এক ঘর আগে মানে অর্ধেক ঠিক আছে এখানে যেহেতু দুই ঘর আগে দশমিক আছে আমি বলেছি যে এই শূন্য দুটাকে বাদ দিয়ে দিতে হবে দশমিকের পরে কোন সংখ্যা লেখার পরে তারপরে যদি পেছনে দিয়ে যে শূন্য গুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে হিসেব করবে তাহলে এই দুটো শূন্যকে বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দশমিক তো বর্গমূল চার চার হচ্ছে দুই এবার আমি কত ঘর আগে দশমিক বসাবো বর্গমূলের ক্ষেত্রে এখানে কত ঘর আছে ঘর আগে দশমিক আছে তার অর্ধেক তাহলে দু ঘরের অর্ধেক হচ্ছে এক তাহলে এক ঘর আগে আমরা দশমিক বসালাম ঠিক আছে আর সামনে একটা শূন্য দিয়ে দিতে পারো তারপর আমরা এখানে যোগ চিহ্ন দিলাম যোগ চিহ্ন দিয়ে এখানে দেখবো এখানে কত আছে চার চারের বর্গমূল কত চারের বর্গমূল হচ্ছে দুই দুই লিখলাম এবার খেয়াল করবো কত ঘর আগে দশমিক আছে এক ঘর দুই তিন চার পাঁচ ছয় তাহলে বর্গমূল করলে আমরা কি করব তিন ঘর আগে দশমিক বসাবো তাহলে এক ঘর দুই তো লেখাই আছে তাহলে তিন ঘর আগে দুই ঘর হলো তিন ঘর হলো এখানে একটা দশমিক দিলেই হয়ে যাবে আর সামনে একটা শূন্য দিয়ে দাও তাহলে এ কটা যোগ করে দিলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো তাহলে যোগ করে দেখি কত হচ্ছে তাহলে কুড়ি এটা কুড়ি দশমিক দিয়ে আমি শূন্য শূন্য লিখে দিলাম এখানে দশমিক দিয়ে এখানে দুই লিখলাম এটা লিখবো এবার দশমিক শূন্য শূন্য দুই ঠিক আছে যেখানে ফাঁকা থাকলো সেখানে শূন্য দিয়ে দাও এবার আমরা যোগ করে দেখি যেটা হবে সেটাই ঠিক আছে তো এখানে দুই হচ্ছে এখানে শূন্য হচ্ছে এখানে দুই হচ্ছে এখানে দশমিক এখানে শূন্য এখানে দুই তাহলে কত হলো আমাদের উত্তর কুড়ি দশমিক দুই শূন্য দুই তাহলে কুড়ি দশমিক দুই শূন্য দুই এটার উত্তর বেরোবে মানে অপশন সি দেখো কুড়ি দশমিক দুই শূন্য দুই রয়েছে তাহলে অপশন সি এটা কিন্তু সঠিক আনসার আমরা বলতে পারবো ঠিক আছে এবার আমরা দেখবো নয় নম্বর অঙ্কটি কি বলছে আর ভিউয়ার্স তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে একটু বেশি টাইম নিয়ে কিন্তু অঙ্কগুলো করছি তোমরা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে লাইনগুলো এড়িয়ে এড়িয়ে কিন্তু অঙ্কগুলো সমাধান করা সম্ভব দেখো নয় নম্বর অঙ্কটিতে কি আছে এখানে আমাদের এই রাশিটা থেকে এক্স এর মান বের করতে হবে ঠিক আছে তো আমাদের এক্স এর মানটা বের করবো এখানে কি আছে দেখো এক্স এর এখানে এই যে পঁয়ষট্টি আছে পঁয়ষট্টির বর্গ করতে হবে তো আমরা এটা মুখে মুখে বর্গটা করতে পারবো এটা বর্গ করলে হবে বিয়াল্লিশ পঁচিশ তো মুখে মুখে কিভাবে তোমরা কোনো সংখ্যার বর্গ নির্ণয় করবে সেটার জন্য আমি একটা ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে রাখবো খুব অল্প সময়ের শর্ট ভিডিও সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিলে নিজেরাই এরপর থেকে মুখে মুখে বর্গ নির্ণয় করতে পারবে তো তারপরে দেখো এবারে সমান সমান দিয়ে এখানে কি আছে এখানে একশো ষাটের স্কোয়ার আছে ঠিক আছে একশো ষাটের স্কোয়ার এই শূন্যটাকে বাদ দিয়ে তোমরা প্রথমে ভাববে ষোলোর স্কোয়ার তো ষোলোর স্কোয়ার মানে কত ষোলর স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন আর এখানে একটা শূন্য আছে এর জন্য এটা বড় করলে দুটা শূন্য হয়ে যাবে একটা শূন্য থাকলে বড় করলে দুটা শূন্য হয়ে যায় তবে আছে তো কত একাশি আর হচ্ছে এখানে একটা শূন্য আছে তার জন্য বর্গ করলে দুটা শূন্য হয়ে যাবে এখানে কত আছে সাত হাজার একশো একানব্বই এটা লিখলাম ঠিক আছে এবার আমরা এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে যাবো এক্স এ স্কোয়ার সমান সমান কি হচ্ছে পঁচিশ হাজার ছশো বিয়োগ আট হাজার একশো বিয়োগ সাত হাজার একশো একানব্বই এটার পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে চার হাজার দুশো পঁচিশ এবার আমি এটাকে ব্যাকেট দিয়ে দিচ্ছি তাহলে কি হয়ে যাবে ভেতরে গুলো সব চিহ্ন হয়ে যাবে তাহলে কটা আমরা যোগ করে এখানে বসাব পঁচিশ হাজার ছশো বিয়োগ যোগ করছি পাঁচ আর একে ছয় এখানে ছয় শূন্য তাহলে কত হবে ছয় হবে দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর শূন্য এগারোই হয় তাহলে এগারো এক হলো হাতে এক দুই আরকে তিন তিন আরাকে চার চার আরে পাঁচ ঠিক আছে এবার কথা হচ্ছে চার আট সাতে কত হয় চারার সাথে হচ্ছে এগারো এগারো আর আটে কত হয় এগারো আর আটে হচ্ছে তোমার হচ্ছে উনিশ এবার হচ্ছে পঁচিশ হাজার ছশো থেকে আমরা এটা বিয়োগ করব তো ছয় থেকে দশ পর্যন্ত গেলে চার হাতে এক দুই দুই থেকে দশ পর্যন্ত গেলে আট হাতে এক পাঁচ হাজার কে ছয় ছয়শ শূন্য এবার নয় থেকে পনেরো পর্যন্ত গেলে হচ্ছে ছয় এক একে দুই তাহলে কথা আমরা পেলাম ছ হাজার চুরাশি এটা এক্সের স্কোয়ারের মান পেলাম অতএব এক্সের মান কী হবে এটা রুট অব ছ হাজার চুরাশি এটা আমরা দেখে দেখে যেটা বর্গমূল করলে কত বের হয় এটা বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে তোমার হলো ঠিক আছে তো কিভাবে তোমরা কোন সংখ্যার বর্গমূল করবে সেটার জন্য আমরা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো এখান থেকে পেয়ে গেলাম এক্স এর মান হচ্ছে অপশন ডি আটাত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো দশ নম্বর অঙ্কটি কি বলছে দেখো দশ নম্বর অঙ্কটিতে বলছে এখানে এর মান আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে আমি এটাকে টুকে নিচ্ছি এখানে কত আছে আটচল্লিশ পয়েন্ট ফোর আর নিচে আছে শূন্য দশমিক দুই আট নয় এবার আমরা দশমিকটাকে হটিয়ে দেব এর জন্য কি করব এই দশমিকটা হটিয়ে দিলে দশমিকের জন্য একটা এক পরে তিনটা সংখ্যা আছে তাই তিনটা শূন্য দিলাম আর এই দশমিকটাকে হটালে দশমিকের জন্য একটা এক আর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দিলাম এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে কি হচ্ছে দেখো এখানে চারশো চুরাশি আছে চারশো চুরাশি বর্গমূল করলে আমরা পাই হচ্ছে বাইশ ঠিক আছে আর আর এই যেখানে একশো আছে একশোর বর্গমূল করলে আমরা পাবো দশ তাহলে আমরা যেহেতু বর্গমূল বের করে নিলাম ঠিক আছে জোরার মধ্যে একটা করে বের করে নিলাম ওর জন্য কি আর উপরে থাকছে না আর এখানে দেখো দুশো উননব্বই আছে দুশো উনব্বইয়ের বর্গমূল হচ্ছে সতেরো ঠিক আছে এটা আমরা কত পেলাম তাহলে এখানে উপরে পাচ্ছি দুশো কুড়ি বাই সতেরো আমরা এবার সতেরো দিয়ে দুশো কুড়িকে ভাগ করে দেখব তাহলে দুশো কুড়িকে ভাগ করছি প্রথমে এক দিয়ে দিব এক দিয়ে সতেরো এখানে সতেরো থেকে বাইশ পর্যন্ত গেলে হচ্ছে পাঁচ এবার শূন্য কেটে আনলাম পঞ্চাশ হলো তাহলে সতেরো দুগুণে গত চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশ চার থেকে দশ পর্যন্ত গেলে হচ্ছে ছয় হাতে এক তিন আগে চার চার থেকে পাঁচ পর্যন্ত এক তাহলে কত হচ্ছে ষোলো বারো পূর্ণ ষোলো বাই সতেরো এটা আমরা পেয়ে গেলাম এই অঙ্কটার মান তার মানে হচ্ছে অপশন সি এটা কিন্তু সঠিক তোমাদের আজকের ক্লাস এটা গেল হচ্ছে বর্গ বর্গমূল ও ঘন ঘনমূল সম্পর্কিত অঙ্কের প্রথম পার্ট তো নেক্সট পার্টে আমরা বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না